মাটির নিচে বিশ্ব সামরিক কমপ্লেক্সের ভিডিও প্রকাশ হিজবুল্লাহর ইসরায়েলের প্রতি কঠিন প্রতিশোধের অঙ্গীকার নতুন শক্তিশালী অস্ত্র নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি ইরানের গাজা যুদ্ধ শেষ করার অঙ্গীকার কমলা হ্যারিসের কিন্তু সন্তুষ্ট নয় আরব আমেরিকান ভোটাররা ইউক্রেনের বিরুদ্ধে এ যাবৎকালের শক্তিশালী অফেন্সিভ অ্যাটাক অভিযান রাশিয়ার এক সপ্তাহে 2000 বোমা ও ড্রোন হামলা হাইফার সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর মাটির নিচে বিশাল এক সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করেছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ পাহাড়ি এলাকায় মাটির কয়েক মিটার গভীরে অবস্থিত বিশাল এ কমপ্লেক্সের নাম ইমাদ ফোর ইমাদ ফোর হিজবুল্লাহর একটি মিসাইল মজুদ এবং মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এটি সম্ভবত হিজবুল্লাহর সবচেয়ে শক্তিশালী মিসাইলের মজুদ কেন্দ্র এ ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতি ঘোষণা দিয়েছে তারা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে ইসরায়েল এমন একটি দিনের পরিণতির অপেক্ষা করছে যে দিনটি আগে কখনো দেখেনি তারা ভিডিও বার্তায় বলা হয়েছে ইমাদ ফোর এ মজুদ রয়েছে অনেক প্রিসিশন এবং নন প্রিসিশন মিসাইল ভিডিও বার্তায় হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের বিরুদ্ধে তারা কখনো অস্ত্র নামিয়ে রাখবে না ভিডিওতে মিসাইলের যে ছবি দেখা গেছে তাতে সেগুলোকে ট্যাকটিক্যাল বা স্বল্প এবং মিডিয়াম রেঞ্জ বা মাঝারি পাল্লার মিসাইল হিসেবে বর্ণনা করেছেন সমর বিশ্লেষকরা মিসাইলগুলো 8 থেকে 10 মিটারের মতো দীর্ঘ ইসরায়েলের সর্বত্র আঘাত পরিচালনায় সক্ষম এসব মিসাইল ইমাদ ফোর সামরিক স্থাপনার দুটি পৃথক ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ রোববার একটি ভিডিওতে দেখানো হয়েছে মাটির নিচে টানেলের মধ্যে মিসাইল মজুদ এবং মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র একটি মিসাইল লঞ্চারে সজ্জিত রয়েছে 6টি মিসাইল অপর ভিডিওতে দেখানো হয়েছে মাটির নিচে ইমাদ ফোর বিশাল কমপ্লেক্সের দৃশ্য সামরিক স্থাপনার মধ্যে রয়েছে বিশাল প্রশস্ত আর দীর্ঘ রাস্তা মাটির নিচের কমপ্লেক্সের প্রশস্ত রাস্তা দিয়ে অবাধে চলাচল করছে মিসাইল লোডেড এবং অন্যান্য অস্ত্র বোঝাই বড় বড় ট্রাক চলছে দূরপাল্লার মোটরসাইকেল হিজবুল্লাহর এই মিসাইল কেন্দ্রের ভিডিও প্রকাশের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে হুমকি দেয়া তাদের শক্তি সম্পর্কে ইসরায়েলকে জানান দেয়া ইসরায়েল যদি লেবাননে আরও বর্বরতা অব্যাহত রাখে তাহলে ইসরায়েলকে এর উপযুক্ত জবাব দেবে তারা এদিকে রোববার হিজবুল্লাহর প্রথমবারের মতো হামলা চালিয়েছে হাইফার গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে বেইত লিদ নামক হাইফার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলার পাশাপাশি হামলা চালিয়েছে একই এলাকার জোভেলন নামক একটি সমরাস্ত্র নির্মাণ শিল্পে এছাড়া রোববার হিজবুল্লাহ হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় নতুন স্থাপিত সামরিক স্থাপনায় এসব হামলায় হতাহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা ধ্বংস হয়েছে মার্কাভা ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক যান উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতি এলাকায় বর্তমানে অবস্থান করছে হাজার হাজার ইসরায়েলি সেনা লেবাননের স্থল অভিযানের অংশ হিসেবে হিজবুল্লাহ নিয়মিতভাবে তাদের উপর পরিচালনা করছে রকেট ও ড্রোন হামলা যাতে তারা অগ্রসর হতে না পারে লেবাননের দিকে তবে ইতোমধ্যে লেবাননে প্রবেশ করেছে অনেক ইসরায়েলি সেনা গত 1.5 মাসের বেশি সময় ধরে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 3000-এর বেশি বেসামরিক লেবানিস এছাড়া টার্গেট হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর শীর্ষ নেতাসহ অনেক কমান্ডার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে নতুন শক্তিশালী অনেক অস্ত্র নিয়ে এবার ইসরায়েলে হামলার প্রস্তুতি নিয়েছে ইরান এসব অস্ত্র তারা আগে কখনো ব্যবহার করেনি ইসরায়েলের বিরুদ্ধে খবরে বলা হয়েছে ইরান মিশরকে জানিয়েছে 26 অক্টোবর ইসরায়েলের হামলার যে প্রতিশোধ ইরান নিতে যাচ্ছে তা হবে অনেক শক্তিশালী এবং জটিল ইরান বলেছে 26 অক্টোবর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে তাদের 4 সেনা ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ মিসাইল মজুদ এসব ক্ষতি তারা বিনা প্রতিশোধে মেনে নেবে না ফলে ইসরায়েলে এবারের হামলা হবে পূর্বের হামলার তুলনায় ধ্বংসাত্মক এবার ইরান হামলা চালাতে পারে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইসরায়েলে হামলার জন্য তারা ব্যবহার করতে পারে ইরাকের ভূমি ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রে সোমবারই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল সহ আরও অনেক গণমাধ্যম ইউক্রেনের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় অফেন্সিভ অ্যাটাক অভিযান শুরু করেছে রাশিয়া গত 1 সপ্তাহ ধরে চলছে এ সারাসি অভিযান অভিযানের অংশ হিসেবে ইউক্রেন জুড়ে প্রায় 2000 বোমা ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন সর্বশেষ 1 সপ্তাহে রাশিয়া ইউক্রেনে 900 বোমা হামলা 560 আত্মঘাতী ড্রোন হামলা এবং 30টি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার রাতে চালিয়েছে 50 দফা ড্রোন হামলা প্রকাশিত খবরে বলা হয়েছে এসব হামলা মূলত রাশিয়া চালিয়েছে ডনবাস সহ বিভিন্ন ফ্রন্টলাইন এলাকায় চলমান অফেন্সিভ অ্যাটাকের লক্ষ্য ডনবাস সহ ইউক্রেনের যে 4টি অঞ্চলকে রাশিয়া তাদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করেছে সেগুলো পুরোপুরি ইউক্রেন সেনামুক্ত করা
চলমান অভিযানে রাশিয়া কৌশল নিয়েছে ব্যাপকভাবে ড্রোন হামলার। বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন এর খবরে বলা হয়েছে, প্রায় তিন বছর দীর্ঘ যুদ্ধের পর রাশিয়া পুরোপুরি মুক্ত করতে যাচ্ছে ডনবাস রাজ্য। ডনবাস সহ ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়া তাদের ভূখণ্ড ভূমি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করলেও এসব এলাকা এখনও পুরোপুরি মুক্ত করতে পারেনি তারা। এসব এলাকা ইউক্রেন সেনা মুক্ত করার অংশ হিসেবে প্রথমে মুক্ত করতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ডনবাস রাজ্য। ডনবাসকে ইউক্রেন সেনা মুক্ত করার পথে বর্তমানে রাশিয়া। দ্রুত তারা একের পর এক ডনবাসের বিভিন্ন এলাকা দখল করে চলছে। ইউক্রেন সেনারা জীবন নিয়ে পালাচ্ছে ডনবাসে তাদের অবস্থান ছেড়ে। ডনবাসের যেসব এলাকায় এখনও ইউক্রেন সেনা অবস্থান করছে সেসব এলাকায় রাশিয়ার তীব্র ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন সেনাপ্রধান আলেকসান্দর সিসরস্কি বার্তা সংস্থা রয়টার্সকে রোববার বলেছেন, যুদ্ধ শুরুর পর রাশিয়া এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অফেন্সিভ অ্যাটাক শুরু করেছে ইউক্রেনের বিরুদ্ধে। ডনবাসে তারা দ্রুত অগ্রসর হচ্ছে সামনের দিকে। এর আগে শনিবার এক জরুরি টেলিগ্রাম বার্তায় ইউক্রেন সেনাপ্রধান বলেন, বিভিন্ন ফ্রন্টলাইনে কঠিন পরিস্থিতি বিরাজ করছে, তাদের অবিলম্বে নতুন অস্ত্র দরকার। এদিকে রোববার সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেই নতুন প্রেসিডেন্ট হোক না কেন, পুতিন ইউক্রেনের সাথে কোনো আলোচনার টেবিলে বসবেন না, যুদ্ধের মাধ্যমেই তিনি সমাধান করবেন চলমান সংকটের। এ লক্ষ্যে তিনি দ্রুত ডনবাস মুক্ত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ান আর্মিকে। ইউক্রেন এবং রাশিয়া উভয়ে বর্তমানে তীব্র সেনা সংকটে জর্জরিত। সেনা সংকটের সাথে রয়েছে ইউক্রেনের অস্ত্র সংকট। এ অবস্থায় রাশিয়া সহায়তা পাচ্ছে উত্তর কোরিয়া থেকে। ডনবাস মুক্ত করার পর রাশিয়ার লক্ষ্য কুরস্ক অঞ্চলকে ইউক্রেন সেনা মুক্ত করা। এ লক্ষ্যে তারা সেখানে মোতায়েন করতে যাচ্ছে 8,000 উত্তর কোরিয়ান সেনা। এদিকে 5 নভেম্বরই নতুন মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প হোয়াইট হাউসের জন্য নির্বাচিত হলে নতুন বাঁক নেবে ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প বারবার বলেছেন, তিনি ক্ষমতায় গেলে একদিনের মধ্যে বন্ধ করে দেবেন এই যুদ্ধ, যা জেনেস্কির জন্য একটি অশনি সংকেত। অপরদিকে কমলা হ্যারিস নির্বাচিত হলে ইউক্রেনে অপরিবর্তিত থাকতে পারে যুক্তরাষ্ট্রের নীতি। প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস আমেরিকান মুসলমানদের ভোট পেতে রোববার পেনসিলভানিয়ার সমাবেশে বলেছেন, তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য যা করতে হয় তা করবেন, কিন্তু তার এই আশ্বাসে সন্তুষ্ট নন মুসলিম ভোটাররা, বিশেষ করে আরব বংশগত আমেরিকানরা। সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধ নিয়ে বিভক্ত আমেরিকান মুসলিম ভোটাররা তাদের অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ডেমোক্রেটদের থেকে। অপরদিকে ট্রাম্প অনর রয়েছেন আমেরিকায় মাইগ্রেশনের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।